নমস্কার বন্ধুরা, জুনিস লাইভে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 5টা, তো আমরা উঠেছি 4টের সময় দিয়ে, বাসি কাজ সমস্ত হয়ে গিয়েছে আর মা ওদিকে করেছে চা। আর তোমরা ভাবছো আমি এত সকালবেলা কোথায় যাচ্ছি আমরা। আর এই যে ভূমি ওখানে চটি পড়ছে, ও পুরো রেডি হয়ে গেছে, তো আমরা যাচ্ছি রানাঘাটে। তো আগে বলেছিলাম যে ও বিস্কুট খাচ্ছিল, তো এখন চটি পড়তে পারছে না, সেই কারণে আমার হাতে দিল। ও চটি পরে নিচ্ছে, ও একটু একটু আগেই উঠলো। ওই যে অভিক দাঁড়িয়ে, অভিক পুরো রেডি হয়ে গিয়েছে। তো আমি আগেও বলেছিলাম যে বৌদি, মেজ বৌদির বেবি হবে, মানে ভূমির মা, তো সেই জন্য আমরা যাচ্ছি রানাঘাটে। তো আমি, মা, মেজদা, কালু ভাই, তো সবাই যাচ্ছি আমরা রানাঘাটে। তো আমি এখন চা খেয়ে নেবো, মায়ের দিকে চা খাওয়া হয়ে গিয়েছে। আর দেখি ভূমি ওদিকে ছুটি পড়তে পারছে না, ওকে পড়িয়ে দেবো। আর আজকে তো ভূমি মামার বাড়ি, ওখানে যাচ্ছি। তো ভূমিকে ওর মায়ের কাছে দিয়ে আসবো অনেকদিন পর। ভূমি আজ চলে আছে, এই যে ভূমির সব জামা কাপড় রয়েছে এই ব্যাগে, সেগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। পারবি তো? তো আমাদের কারো নিতে দিচ্ছে না, ও একা একাই নিয়ে নিয়ে ওই যে। আর এই যে কেমন সকাল হয়ে গিয়েছে, আর আমরা যখন উঠেছিলাম তখন পুরো অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার ছিল। তো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। আর এই যে বৌদি উঠে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা যে গাড়িতে যাব সেই গাড়িতে মেজদাই মানে চালিয়ে যাবে। তো তার জন্য কালকে রাত্রিরেই গাড়িটা নিয়ে চলে এসছে। আর ওই যে ভূমি ওর ব্যাগ নিয়ে চলে গিয়েছে ওখানে। আর এই যে সব আমরা গাড়ির কাছে চলে এসেছি, আর এই বৌদিও যাবে। তো এই বৌদির বাড়ি ফুলিয়া, বৌদিদের বাড়ির পাশেই আর কি। ও বৌদি তো তাকাও দেখি, দেখা দাও। তো এই বৌদিও আমাদের সঙ্গে যাবে, গিয়ে ওখানে গিয়ে থাকবে। আর এই যে অভিক, বৌদি খেলে, আর সবাই একে একে গাড়িতে উঠছে। আর এদিকে সব বেডিং পত্রগুলো এই ডিকিতে লোড করে নিয়েছে। এই যে আমাদের মেজদা ড্রাইভার। আর এই যে আমাদের মাস্কবাদী, আমাদের মাস্কবাদী সারা সারা দুর্গাপূজায় মাস্ক পরে কাটিয়ে দিল, ভাই চলে এসছে। আর এদিকে সকাল বেলায় কীর্তন, তো এখন কার্তিক মাস, সেই কারণে পুরো সকাল বেলা এই মাসটা পুরো এরকম কীর্তন হয়। আর এদিকে সবাই গাড়িতে উঠে পড়েছে, মা, বৌদি, অভিক, ভূমি, মেজদা। খুলছে না? আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি, এখন রওনা দিলাম। ও ভূমি, ভূমি মামার বাড়ি যাচ্ছে বলে কথা বলছেন আমাদের সঙ্গে। আর আমরা এখন গাড়ির মধ্যে আছি, আর আমরা চলে এসেছি মাস দিয়া ছাড়িয়ে, তো কৃষ্ণগঞ্জে। তো এখানে গাড়ির তেল, এখানে গাড়ির তেল নেবে, তো সেই জন্য একটু পাম্পে দাঁড়ালাম। আর কালু ভাই নেবেছে, আমরা সবাই গাড়ির মধ্যে রয়েছি। আর আমরা এখনো মাস্ক পরিনি, তো পরেই আসছিলাম। তো আর সবাই গাড়ির মধ্যে আছে, তো সেই জন্য মাস্কটা পরছে না, যে নামবো তখন আবার মাস্ক পরে নেব।
এখনো এসে পৌঁছায়নি। তো বৌদিদের বাড়ি থেকে থাকবে 10 মিনিট রানাঘাট, বৌদিদের বাড়ি হবিবপুরে। তো এখানে দাঁড়াইলো একটা চায়ের দোকান থেকে, এখান থেকে আমরা একটু চা খেয়ে নেব, তারপরে আমার বৌদিরা আসবে, আমরা রান্না দেবো। আর মেজদের এখানে চা খেতে শুরু করে দিয়েছে, আর বৌদির কাছে ভাই আবার ফোন করছে কত দূর আছে। আর আমরা সবাই রানাঘাটে পৌঁছে গিয়েছি, আর আমাদের আগে বৌদি চলে এসেছিল। তো আমরা ভবানী নার্সিং হোমে চলে এসেছি, আর বৌদিকে ভর্তি নিয়ে নিয়েছে। তা বৌদিকে ভর্তি নিয়ে নিয়েছে, আমাদের দেখতে দিয়েছিল, আমাকে দেখতে দিয়ে মানে দেখতে দিয়েছিলাম। তো অনেক রিকোয়েস্ট করে গেলাম, তো আমাকে দেখতে দিতে 1 মিনিট টাইম দিয়েছিল। তো 1 মিনিট দেখলাম, দেখে চলে এসেছি বৌদিকে। আর ভূমিকে একটু টাইম দিয়েছিল ওর মা, তো সেই কারণে আর বৌদিকে ভর্তি নিয়ে নিয়েছে। আর একটু পরেই কিছুই হয়ে যাবে। এতক্ষণ আমরা নার্সিং হোমে বসেছিলাম, তো একটু ভাবলাম স্টেশনটা একটু ঘুরে আসি। তো অনেক দূর, অনেক দিন আসা হয়নি, তাও হচ্ছে 8-9 মাস হয়ে গেল। তো আমি ভাই মা আর ভূমি চলে আসলাম স্টেশন দেখতে। এই যে ভাই আর ভূমি আগে আগে হাঁটছে, তারপরে আমি, তারপরে মা আসছে। আর আজকে তো ভূমির খুব আনন্দ হচ্ছে, কারণ ভূমির একটা ভাই নাই বুনু হবে, সেই জন্য ভূমি তো বলেই যাচ্ছে আমার কখন ভাই বা বুনু হবে, এরকম বলেই যাচ্ছে। চলে এসেছি স্টেশনের এখানে, তো দেখি ভিতরে যদি যেতে দেয় তো একটু যাবো। আর ওই যে একটা ট্রেন আসলো, হয়তো তো বাংলাদেশের ট্রেন, ও এটা ইঞ্জিন, আমি ভেবেছি বাংলাদেশের ট্রেন। তো আমরা এখন এই বড় ওভারব্রিজে উঠছি, আমার তো এই বড় ওভারব্রিজটা উঠতে ব্যাপক লাগে। আর এখন তো লোকাল ট্রেন নেই, তো সব দেখছি মালগাড়ি। আর আমরা উঠে পড়েছি বড় ওভারব্রিজে, আর জানি না কবে এসেছে, আমার মনে নেই, মনে হয় যখন আমি কম্পিউটার শিখতাম তখন এসেছি রানাঘাট। আর এই 9-10 মাস তো আসাই হয়নি, তারপর লকডাউন, তো তারপরে রানাঘাট এসেছি, কিন্তু এই স্টেশনে আর আসা হয়নি। আর এদিকে একটা মালগাড়িতে দেখছি বড় বড় পাথর। বাপরে, আর এই পাথরগুলো যাবে বাংলাদেশে, বাপরে কত বড় বড় পাথর। মাও অনেকদিন পরে আসলো আমাদের রানাঘাট স্টেশনে, আর ভাই তো এই পাথরগুলোর ফটো তুলতে শুরু করে দিয়েছে। ভূমি ওরকম করে ঝোঁকে না। আর মা এখানে দেখতে শুরু করে দিয়েছে, আর মা অনেকদিন পরে আসলো স্টেশনে। তো এদিকে রানাঘাট স্টেশনে এসে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই মাল ট্রেন, কোনো লোকাল ট্রেন নেই এখানে।
ট্রেনটা শুরু হয়েছে স্টেশনে, মানে বাইরে থেকে আর শেষ হয়েছে বাইরে। তো এত বড় ওভারব্রিজ, তো এদিকেও ছোটোখাটো সব ওভারব্রিজ আছে, সব থেকে রানাঘাট স্টেশনে এটাই বড় ব্রিজ। তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে, তো এবার যাবো নার্সিংহোমে। তো দেখি বৌদির কী অবস্থা, আর খুব তাড়াতাড়ি আমি খুশির সংবাদ দিচ্ছি তোমাদেরকে। এখনো না আমাদের টাইম দিয়েছিল 8টাতে, তো 8টাতে এমনি বৌদি বলেছিল কারণ আমরা বেরোতে পারবো না বলে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তো সকাল 4টার সময় ঘুম থেকে উঠে 5টার সময় 5:30টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছি। তা বৌদি বলেছিল আমরা আসতে পারবো না, তো বৌদিকে ভর্তি টাইম দিয়েছিল 8টার সময়। তো বৌদি এসে 8টার সময় ভর্তি হয়ে গিয়েছিল, তো বলেছে 10:30টায় বেবি হবে। তো দেখি 10:30টা তো বেজেই গিয়েছে, এবার যাবো। আর এতক্ষণ তো মালগাড়ি দেখছিলাম, আর এখন একটা লোকাল ট্রেন আসছে কৃষ্ণনগর শিয়ালদহ। ভূমি অনেকদিন ট্রেন দেখো নি, দেখো নাও। দেখো রানাঘাট স্টেশনের এই হাল, এখন এই রকম ভিড় হচ্ছে, আগে তো পা ফেলার জায়গায় থাকতো না, সেই মারামারি করে উঠতে হতো। আমরা যখন আসতাম তো রানাঘাটের কম্পিউটার ক্লাসে, তখন ট্রেনে উঠতাম মারামারি করে, এমন মানে উঠা যেতই না আর কি। চলো এবার ভূমি, ও ভূমি, ভূমি তাকাও, হাই করে দাও একটু। তো আমরা সবাই স্টেশন থেকে ঘুরতে গিয়েছিলাম, তো মিস্টার ফোন করলো, বললো কি বৌদিকে অটিতে নিয়ে গিয়েছে, জানি না কি হবে, তারপরে বলছি। আর এই মাত্র বললো যে বৌদির মেয়ে হয়ে চলেছে মিস্টার, আর ভূমি তো দেখতে যাওয়ার জন্য কোলে উঠে পড়েছে হাসছে। ও চাইছিল ওর বুনুই হোক, তা বুনুই হয়েছে ওর, আগে ভাই ভাই বলতো, এখন বলে বুনুই। বুনুই বলে দিবি, ওর খুব খুশি হচ্ছে, বুনু হয়েছে খুব খুশি। পিটপিট করে তাকাচ্ছে, দেখো কি ভাব ওর, ভূমি দিদি কি ভাবে, ভাবটা দেখ কি ভাব তোর, কি ভাব দিদি, মামা ফোন করেছে, এ সোনা কি ভাব, হ্যাঁ কি ভাব, হ্যাঁ আমার এই তো পড়ে এসেছি, আমি কি ভাব হয়ে আছে, আমি এই তো নাচছি, ওরে বাবা ওরে বাবা, মেয়ে তো মেয়ে আছে না, হাত দেয় না, আর এখানে একটা পিকু বেবিকে দুধ খাওয়ানো হচ্ছে।
আর এদিকে আমাদের পুচকুটে এই যে পিটপিট করে তাকাচ্ছে, হা করছে, জিভ ভাঙাচ্ছে, কি যে করছে দেখো কি সুন্দর, এ টুক 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 ওই যে তাকে তাকে দেখছে। দেখো কি সুন্দর ফটো তুলছে, এখন থেকে ফটো তুলছে, বাপরে সোনা পিটপিট করে তাকাচ্ছে, পিটপিট করে তাকাচ্ছ, পিটপিট করে তাকাচ্ছ সোনা মা, পিটপিট করে তাকাচ্ছ তুমি, এই যে আর ভূমি, এই যে গুনু গুনু শুরু করে দিয়েছে, আর কখন যে কাঁথায় শুয়ে পড়ছে, কখন যে ভালো করে শুচ্ছে ওই জানে কি। তুই তো একটা কালি, তুই তো জিভ বের করে রাখিস, জিভ বের করছে বলে তাই, আর ভূমি বলছে বুনু জিভ বের করছে তাই বলছে কালী ঠাকুর, অত কাছে যাবে না শোন না, টুকু 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 টুকু। আর এই যে বৌদি এখানে শুয়ে আছে, বৌদি কেমন আছো, আর বৌদি এখানে স্লাইম চলছে তো, কি করছে দেখো, আর আমাদের সঙ্গে ভূমি এসেছিল, তো ভূমি এখন ওর মামার বাড়ি যাচ্ছে, বৌদিকে আর পুচকুকে দেখলাম, আর পুচকুটা পুরো ঘুলু মুলু হয়েছে, আর ভূমি আমার মানে খুব ভালো লাগছে, ভূমি তো খুব মানে আনন্দ পাচ্ছে, আর এখন যাচ্ছি আমরা বাড়িতে, আর ভূমি এখন ওর মামার বাড়িতে চলে যাবে, এই যে ওর বাবার আদর পাচ্ছে এখন, আর আমরা এখন ভূমির মামার বাড়িতে চলে এসেছি, আর ভূমি যাবে এখন আমাদের সঙ্গে, যাবে না ভূমি, নিয়ে যাব না, তো ভূমি এখন ভূমির মামার বাড়িতে যাবে, আর আমরা এখন ভূমির মামার বাড়িতে চলে এসেছি, আর এটা হলো আমার বৌদিতে মেজ বৌদির বাপের বাড়ি, মেজ বৌদির বাপের বাড়ি, এ ভূমি, ভূমি থাকবে, আমরা বাড়ি যাব,
বুনুর গায়ে হাত দিয়েছে আবার না আবার এখন কি প্যান বের করবে চল করে এসে চল এসে চল এসে